আজকে আসছি আদি ঝিলে নৌকা ভ্রমণ করার জন্য। তো আপনাদের সাথে নিয়ে আজকে নৌকা ভ্রমণ করব। এ হচ্ছে গুলশান গুজারাঘাট, এখান থেকে আমরা শুরু করব। আমরা যাব হচ্ছে এখন গুদারাঘাট থেকে এফডিসি যাব, কারণ বাজার। এফডিসি কারণ বাজার পর্যন্ত আমরা এখন এখান থেকে নৌকায় করে যাব। আমরা টিকিট করে নৌকায় উঠে বসলাম, এখন নৌকা ছেড়ে দিবে। আতিঝিল এরিয়াটা আসলে মূলত মানুষের চলাচলের জন্য তৈরি করা। এটা তৈরি করা হয়েছিল 2013 সালে 2 জানুয়ারি মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে এটা মানুষের চলাচলের জন্য ঢাকা শহরে যে জ্যাম, সেই জ্যামটা থেকে কিছুটা মুক্তি পেয়েছে এই এলাকার মানুষ। এই হাতির ঝিলটা আসলে মূল হচ্ছে তেজগাঁও, গুলশান, বাড্ডা, রামপুরা, মৌচাক, পামগেট, কারণ বাজার, মগবাজার এরিয়া নিয়ে। এই এরিয়ার মানুষরা আসলে চলাফেরা করার জন্য এখন এই হাতির ঝিল এরিয়াটাই বেশি ব্যবহার করে, খুব একটা জ্যাম থাকে না। ঢাকা শহরে যে পরিমাণ জ্যাম, সেই জ্যামটা কাটিয়ে ওঠার জন্য এই এলাকাটা আসলে অনেকটাই কার্যকর। এই এলাকাটা আয়তন হচ্ছে 302 একর জায়গা জুড়ে তৈরি করা। যদিও নৌকায় করে ঘোরার জন্য এটা এই নৌকাগুলো দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে মূলত এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। এক জায়গা থেকে যেমন গুদারাঘাট থেকে আপনি কারণ বাজার যেতে পারবেন, আপনি রামপুরা যেতে পারবেন, এই নৌকায় করে আপনি জ্যামে পড়তে হবে না, ওখান থেকে খুবই কম সময়ে আপনি চলে যেতে পারবেন এই নৌকায় করে। যদিও এটা মূল ঘোরার জন্য দেওয়া হয়নি, তারপরও আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় এই নৌকায় করে গিয়ে আপনি যে অনুভূতিটা পাবেন, যে মজাটা পাবেন, সেটা ঢাকা শহরে বা কয়টা জায়গায় গেলেই বা আপনি পাবেন। ঢাকা শহরের মাঝখানে এরকম একটি জায়গা নৌকা চড়ার একটা সুযোগ, এটা আসলে অনেকটাই ঘোরাও হলো, আপনার এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া হলো, আপনার প্রয়োজন না হলেও আপনি মাঝে মাঝে এসে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় নৌকায় করে যেতে পারেন, ভালো লাগবে। ব্রিজটা হচ্ছে পুলিশ প্লাজা থেকে বাড্ডার দিকে যাওয়ার যে ব্রিজটা, এটা হচ্ছে এই ঘাটটা হচ্ছে গুলশান পুলিশ প্লাজা, যে ঘাটটা ওইটা
সব কিছুই আমার ঠিকঠাক লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে পানিগুলো থেকে অনেক গন্ধ আসে। ভিডিওটা করতে আমার সাথে আসছে আজকে হাবিব ভাই, ছোট ভাই রুবেল, ওনারা দুজন আমাকে যথেষ্ট হেল্প করেছে এই ভিডিওটা করতে। আজকের নৌকা ভ্রমণ এখানেই শেষ। আমরা অলরেডি পৌঁছে গেছি FBC-তে, কারণ বাজার FBC ঘাটে আমরা নেমে গেছি নৌকা থেকে। তো আপনারা যারা ছিলেন, ভিডিওটা দেখেছেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।